প্রতি বছরের ন্যায় এবছর আবার মা কালীর আরাধনা শুরু হয়েছে, ঠিক তো? প্রতি বছরের ন্যায় আবারও এবছর মা কালীর আরাধনা শুরু হয়েছে, আর নিত্য পুজো দিয়ে এই মায়ের পুজো শেষ হবে। নিত্য পুজো বলতে প্রতিদিনের পুজো তো অবশ্যই নয়, তবে মা কালীর আরাধনার জন্য যে দিনগুলো স্থায়ী করা হয়েছে সেই দিনগুলোর পুজো। তো আমায় দেখে কেমন ভূত চতুর্দশীর দিন ভূত ভূত ঠেকছে না? আরে মা কালীর পুজোর জন্য মানুষকে ভূত সাজতে হচ্ছে, পিচাস থেকে পিচাসিনী সবটাই সেজে মানুষকে দেখাতে হচ্ছে। কিন্তু আমার ইচ্ছা ছিল মা কালী পুজোয় বড় বড় পাঠা, মানে পাঠা বলাটা ভুল হবে, তারা যেহেতু সত্যি খুব বোকা আর তারা পশু, তাদের বুদ্ধিটা যেহেতু কম, তাদেরকে পাঁঠা বলে গলাটা পুচ করে কেটে দেওয়া হয়, বলি দেওয়া হয়। এক কথায় পশু থেকে মানুষ সবটাই বলি হয়। আচ্ছা, কোন পুঁথিতে লিখে দিয়েছিলেন মা কালী যে আমি বলি চাই? আর যারা এখন ফেসবুক পেজে মা কালী, মা ভবতারিণী, শ্যামা মা এত কিছু রূপ নিচ্ছেন, আমি তাদের থেকে একটু ছিন্ন মস্তকে এক্সপেক্ট করতে পারি তো? আমি সেই সব মানুষগুলোর থেকে একটু ছিন্ন মস্তকেও দেখতে চাই, আবার সেই সব মানুষগুলোর কাছে আমি ছাগল বলিটাও দেখতে চাই। কই, তারা একটু বলির ভিডিও করছে না তো সেজে, যে সেজে গিয়ে কালীঘাটের খাড়ার মতন কোনো খাড়ায় গলাটা দিয়ে দিল আর কুচ করে তাকে কেটে দিল। ভাইরাল হওয়ার জন্য মানুষ আজকাল অনেক কিছুই করে থাকে, কিন্তু আমার কথা হচ্ছে মা কালী কি কখনো বলেছিলেন যে একটা অবলা জীবকে কেটে দিলেই তিনি সন্তুষ্ট? আরে না, মা কালী আশা করি এটা মানুষকে বোঝাতে চেয়েছিলেন যে 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 মানুষগুলো মানুষরূপী শয়তান আছে তাদেরকে এক কথায় কেটে দেওয়াটা উচিত। আর কালী পুজোর বাজি ফাটিয়ে না আলোর রশ্মি চারিধারে করতে বলেছেন। কেন জানো? মানুষের মনে যে কালী মাখা কলঙ্ক, প্রত্যেকটা মানুষের প্রতি মানুষের যে হিংস্রতা সেইটাকে বন্ধ করতে। এই যে আমার এক আত্মীয় রয়েছে, সে সবসময় চায় আমার ক্ষতি হোক, সেই সব মানুষদেরকে বলছি আমার ক্ষতি ওইভাবে করলে কি হবে? আমাকে তো ক্ষতি করতে হলে তোমাকে উপর থেকেই পারমিশনটা নিয়ে আসতে হবে, তার জন্য তোমাদের মতো মানুষকে উপরে যাওয়াটাই উচিত। আর মা কালী বলে দেননি বোমাবাজি করে, পরিবেশ দূষণ করে, শব্দবাজি ফাটিয়ে হার্টের পেশেন্টগুলোকে সজাগ করে দিতে মৃত্যুর জন্য। মা কালী এটা বলতে চেয়েছেন সুপ্তভাবে, গুপ্তভাবে আলো জ্বালাও, প্রদীপ জ্বালাও, একটু একটু আনন্দ করো, তা বলে সেটা শব্দবাজি নয়। শব্দবাজি জেলে মানুষকে ঝালাপালা করে দিতে নদীও বলেননি কোনো ভক্তকে যে বোমাবাজি ফাটিয়ে তুমি চারিদিক দূষণ করে দাও, অথবা মা কালীর সামনে 20-30টা ডিজের বক্স চালিয়ে সেখানে টুম্পা সোনা দুটো হাম্পি দে না, এটা কি করতে বলেছেন? না, এটা করতে বলেছেন নাগিন 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 নাগিন। যাই হোক, এটা হচ্ছে মানুষের আনন্দ। তবে একটা কথা বলি, এই আনন্দগুলো সেই সময় পর্যন্ত ভালো লাগে যেই সময় পর্যন্ত আনন্দটা করা উচিত। আর মা কালী এই ধরনের জিনিসগুলো কি টোটাল লিস্ট করে পাঠিয়েছেন যে প্রত্যেকটা পেজে শ্যামা কালী, মা কালী, বগলা কালী, হরবলা কালী, যেখানে যত
ওনার রূপ আছে সেইগুলো নিয়ে মানুষের মধ্যে ছিনিমিনি খেলতে, তাহলে তো উনি লিস্টে এটাও হবে লিখেছেন, একটা নরবলির ভিডিও করা যায় না? কারণ মা তো সব প্রপারলি সাজছে, আশা করি সেই ভিডিওটা করলেও হয়তো বেশ কিছুটা প্রপার হওয়া যেত, তাই না? আমার মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস মনে হয়, যেমন এই এইটুকুনি পর্যন্তই ঠিক আছে, মা কালীকে সান্ত্বনা দেওয়ার জন্য এইটুকুনি ঠিক আছে, কিন্তু মা কালী জানি না কতটা বলেছেন যে আমি খুব মদ মাংস প্রিয়, বা শিব পূজার সময় দেখি সবাই গাঁজা খেতে খেতে, বাবার প্রসাদ খেতে খেতে, ভাং খেতে খেতে, কেন একটা দেবতাকে এইভাবে বানানো হলো আমি সেটাও জানি না, কিন্তু মানে কে লিখেছে, লিখেছে যখন, লেখা যখন হয়েছে সে তো মানুষের হাতে, বানানোটাও হয়েছে নিশ্চয়ই মানুষের হাতে, তাহলে এখানে মা কালী হোক আর বাবা শিব হোক বা বিশ্বকর্মা হোক, যিনি হন না কেন, ওনারা কি এটাই বলেছেন প্রত্যেকটা পুজোয় মদ খেয়ে তাণ্ডব লীলা করতে? এমনি লীলা খেলায় তো মানুষ শেষ হয়ে যাচ্ছে, তাণ্ডব লীলা করার দরকারটা কি? তাও আমি ঢক 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 করে মদ খেয়ে নেব। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।